প্রাচীনকাল থেকেই আমাদের দেশ বিভিন্ন রাজা মহারাজাদের বীরত্বের সাক্ষী থেকে এসেছে। বিভিন্ন যোদ্ধা রথী মহারথীরা যুদ্ধক্ষেত্রে তাদের বীরত্ব প্রমাণ করে এসেছে। কিন্তু যুদ্ধক্ষেত্রের পাশাপাশি আরও এক স্থান ছিল যেখানে তাদের বীরত্ব প্রদর্শন করতে হতো। সেটি হল যে কোনো রাজকুমারীর বিবাহ বন্ধনের আগে অনুষ্ঠিত হওয়া স্বয়ম্বর সভা। কিন্তু আমাদের এই গল্পে রাজকুমারী এমন একজনকে তার স্বামী হিসেবে নির্বাচন করতে চেয়েছেন যিনি বলশালী, বুদ্ধিমান এবং একই সঙ্গে সাহসী। রাজকুমারী কি এমন কাউকে পেলেন নাকি পেলেন না, জানার জন্য শুনুন দ্য স্টোরি টেলার্স রুমের আজকের নিবেদন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত গল্প বীর্য শুল্কা। প্রধান চরিত্রে গল্পকথক রুদ্রপ্রতাপ, রাজকুমারী সুমিত্রা এবং চণ্ড। শুরু হচ্ছে গল্প বীর্য শুল্কা। রাজকুমারী সুমিত্রার আর কিছুতেই বর পছন্দ হয় না। দেশ দেশান্তর থেকে লিপি পাঠান, রাজকন্যার প্রাণী প্রার্থনা জানে, কিন্তু লিপি গ্রাহ্য হয় না। রাজদূতরা নিরাশ হয়ে ফিরে যায়। সুন্দরকান্তির রাজপুত্ররা আসেন রাজকন্যার প্রাসাদের সম্মুখে ঘোড়ায় চড়ে ঘুরোঘুরি করে। তাদের কোমরে রত্নখচিত তলোয়ার ঝলমলও করে, কিরিটের হীরা সূর্য কিরণে ঝকমক করে। কিন্তু কুমারী সুমিত্রার মন ডলে। তিনি সখীদের ডেকে বাতায়ন থেকে আঙ্গুল দেখিয়ে বলেন, সখী দেখ দেখ, কতগুলো মোমের পুতুল ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছে, সূর্যের তাপে গলে যাচ্ছে না কেন? এই আশ্চর্য! এই বলে কোকিল কণ্ঠে হেসে ওঠে। রাজপুত্ররা তার হাসির কথা শুনতে পান, তাদের মুখ রাঙা হয়ে ওঠে। আর্যাবর্তময় দক্ষিণ অবন্তী রাজ্য থেকে পূর্বকাশী কৌশল পর্যন্ত রাষ্ট্র হয়ে গেছে। তক্ষশীলের শক রাজকুমারী যেমন অপরূপ সুন্দরী তেমনই গর্বিতা। তার রূপ লাবণ্য দেখে যারা তাকে বিয়ে করতে আসেন তার দর্পের কাছে পরাজিত হয়ে ফিরে যান। আর্যাবর্তের কোনো রাজা বা রাজপুত্রকে তার মনে ধরে না। সুমিত্রার বাবা রুদ্রপ্রতাপ তক্ষশিলার রাজা, রুদ্রের মতোই তার প্রতাপ। তিনি শক বংশীয়। শক বংশের অনেক ক্ষত্রপ তখন ভারতবর্ষের উত্তর পশ্চিম অঞ্চলে রাজ্যটো করেছিল। বহুকাল আর্যাবর্তে থাকার ফলে তারা অনেকটা আর্যাভাবাপন্নই হয়ে পড়েছিলেন, কিন্তু শক রক্তের প্রভাব সম্পূর্ণ মুছে যায়নি। শক নারীরা তখন তরোয়াল নিয়ে দণ্ডযুদ্ধ করতে ভালোবাসত, অশ্বচালনায় পুরুষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাও করত। রাজকুমারী সুমিত্রা ছিলেন সেই জাতের মেয়ে, যেমন রূপসী তেমনি তেজস্বিনী। রাজা রুদ্রপ্রতাপ যখন দেখলেন কোনো বড়ি মেয়ের পছন্দ হয় না, তখন তিনি মেয়েকে কাছে ডেকে জিজ্ঞেস করলেন, তোর 18 বছর হলো, তুই কি বিয়ে করবি না? স্বয়ম্বর সভা ডাকবো? সুমিত্রা মাথা নেড়ে বললেন, না, স্বয়ম্বর সভায় তো কেবল রাজা আর রাজপুত্রেরা আসবে, তাদের আমি দেখেছি, তারা সব ননির পুতুল, তাদের কারুর গলায় আমি মালা দিতে পারবো না। আমি প্রতিজ্ঞা করেছি বীর্য শুল্কায় যে আমাকে কিনে নিতে পারবে তাকেই আমি বিয়ে করব, তা সে শূদ্রই হোক আর চণ্ডালই হোক। শুনে রুদ্রপ্রতাপ খুব খুশি হলেন। সেকেলে শূদ্রকে কেউ এত ঘৃণা করত না। অনেক শূদ্র রাজা বাহু বলে সিংহাসন অধিকার করেছেন। রুদ্রপ্রতাপ হেসে বললেন, আমিও তাই চাই, কিন্তু তা হবে কি করে? আমার প্রতিজ্ঞা এই, যে পুরুষ 3টি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন আমি তাকেই বরমাল্য দেব। আপনি রাজ্যে একথা ঘোষণা করে দিন। বেশ, কি কি বিষয়ে পরীক্ষা হবে? বাহুবল, হৃদয় বল আর বুদ্ধি বলের পরীক্ষা হবে, আমি নিজে পরীক্ষা করব। রাজা মেয়ের পিঠে হাত রেখে আদর করে বললেন, সুমিত্রা, তুই সব দুহিতার উপযুক্ত কথা বলেছিস, আজই আমি দেশ বিদেশে ঢেড়া দিয়ে দিচ্ছি। রাজ্যে রাজ্যে আবার ঘোষণা হয়ে গেল। আবার অনেক রাজা, রাজপুত্র, সেনাপতি অমাত্য এলেন।
কিন্তু সকলকেই ব্যর্থ মনোরথ হয়ে ফিরে যেতে হলো। কেউ বাহুবলের পরীক্ষায় উত্তীর্ণ হলেন, কিন্তু বুদ্ধিবলে উত্তীর্ণ হতে পারলেন না। আবার কেউ বা বুদ্ধিবলে উত্তীর্ণ হলেন, কিন্তু হৃদয় বলে অর্থাৎ সাহসিকতায় বিফল হলেন। সকলেই অধবদনে ফিরে গেলেন, রাজকুমারীকে লাভ করতে পারলেন না। এমনই ভাবে কিছুদিন কেটে গেল। একদিন সকালবেলায় মন্ত্রগৃহের দ্বিতলে রাজা রুদ্রপ্রতাপের সভা বসেছে। চারিদিকে পাত্রমিত্র, সেনাপতি, শ্রেষ্ঠী, সামন্তও রয়েছে। রাজা স্বয়ং সিংহাসনে আসীন। রাজার ডান পাশে মর্মর পদাসনে কুমারী সুমিত্রা। সভা যেন তার রূপের ছটায় আলোকিত হয়ে গেছে। তার গর্বিত গ্রীবাভঙ্গি আর তীক্ষ্ণ কটাক্ষে সবার বড় বড় বীরের পৌরসত্ব যেন সংকোচিত হয়ে পড়েছে। সভার তরণের কাছে প্রতিহার ভূমিতে হঠাৎই একটা গোলমাল শুনতে পেয়ে রাজা জিজ্ঞেস করলেন, কিসের গন্ডগোল? মকরকে তো দেখো তো। মকরকে তো রাজার একজন সেনানী। তিনি যুবা পুরুষ, বিশাল তার দেহ। তার চেহারা দেখেই শত্রু ভয়ে আধমরা হয়ে যায়। তিনি সভাদারে গিয়ে দেখলেন একজন দীনবেশ যুবক জোর করে সভায় প্রবেশ করতে চায়, কিন্তু চার পাঁচজন প্রতিহারী তাকে আটকে রাখবার চেষ্টা করছে। যুবক নিরস্ত্র, কিন্তু এমন ভাবে সে হস্তপদ সঞ্চালন করছে যে বর্মাবৃত শুলাধারী প্রতিহারীরাও তার সঙ্গে এঁটে উঠতে পারছেন না। কিন্তু পাঁচজনের সঙ্গে একজনের যুদ্ধ কতক্ষণ সম্ভব? অবশেষে দ্বাররক্ষীরা তাকে মাটিতে ফেলে দিয়ে তার হাত বেঁধে ফেলল। মকরকেতু রাজাকে এসে খবর দিলেন। শুনে রাজা হুকুম করলেন, কি চায় লোকটা, তাকে এখানে নিয়ে এসো। তখন দুইজন প্রতিহারী লোকটিকে নিয়ে রাজার সম্মুখে হাজির হলো। রাজা তার চেহারা আর বেশভূষা দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তার মাথায় উষ্ণীষ নেই, হাতে অস্ত্র নেই, পরিধানে নিখুঁত বস্ত্রও নেই। রক্ষীদের সাথে লড়াই করতে গিয়ে ছিঁড়ে গেছে সর্বাঙ্গে ধুলা, কিন্তু তবু ছিন্ন আর ধুলির আবরণের ভিতর দিয়েও অপরূপ সুথাম দেহপ্রভা প্রকাশ পাচ্ছে। দেহ রোগাও নয়, মোটাও নয়, পেশিগুলির প্রতি অঙ্গ সঞ্চালনে সাপের মতো খেলে বেড়াচ্ছে। মাথায় কোকড়া চুল কাক পর্যন্ত এসে পড়েছে। গায়ের রং নতুন কচি ঘাসের মতো শ্যাম। মুখে একটা খামখেয়ালি বেপরোয়া ভাব। তুমি কে, তোমার দেশ কোথায়? বন্দি একবার রাজার দিকে চাইলেন, একবার রাজকন্যার দিকেও চাইল। তারপর বললেন, আমি এ রাজ্যে আগন্তুক, আমার দেশ বঙ্গ। বঙ্গদেশের নাম শুনেছি বটে, আর্যাবর্তের পূর্ব সীমান্তে সেই রাজ্য। শুনেছি সে দেশের লোকেরা পাখির ভাষায় কথা বলে। বন্দি গম্ভীর ভাবে বললেন, মহারাজ ঠিক ধরেছেন, বঙ্গদেশের লোক কোকিলের ভাষায় কথা বলে। এত মধুর ভাষা পৃথিবীতে আর নেই। বাঁধন খুলে দাও। বন্ধন মুক্ত হয়ে যখন সে সোজা হয়ে দাঁড়ালো, তখন এই ছিন্ন বেশ বিদেশি যুবার চেহারা দেখে কুমারী সুমিত্রার তীব্রোজ্জ্বল চোখ দুটি খানিকক্ষণের জন্য নত হয়ে পড়ল। তিনি উত্তরীয়টি ভালো করে গায়ে জড়িয়ে নিলেন। বিদেশি তুমি বহু দূর থেকে এসেছো, তোমার বস্ত্র ছিন্ন দেখছি, তুমি কি অর্থ চাও? না মহারাজ, আমি অর্থ চাই না, অর্থের আমার প্রয়োজন নেই। আমি অন্য এক মহার রত্নের সন্ধানে এ রাজ্যে এসেছি। তোমার নাম কি, পরিচয় কি? আমার নাম চণ্ড, আমি তালিবনশ্যাম সমুদ্র মেঘলা বঙ্গভূমির এক অজ্ঞ সন্তান, এটুকুই আমার পরিচয় বলে ধরে নিতে পারেন। ভালো, এখন জোর করে আমার সভায় ঢুকতে চেয়েছিলে কেন, তার কারণ বলো। মহারাজ, আপনার রাজ্যে প্রবেশ করে শুনলাম যে কুমারী সুমিত্রা বীর্যশুল্কা হতে চান, তাই আমি নিজের বীর্যের পরীক্ষা নিয়ে তাকে লাভ করতে এসেছি।
শুনে কুমারীর মুখ লাল হয়ে উঠল। একজন সামান্য লোক তাকে লাভ করবার দুরাশা রাখে? সঙ্গে সঙ্গে তার মনে পড়ল যে ভারতবর্ষের সকল রাজ্য থেকেই রাজা বা রাজপুত্র তার প্রাণী প্রার্থী হয়ে এসেছে, শুধু বঙ্গদেশ থেকে কেউ আসেননি। বঙ্গদেশের রাজারা কি এতই দর্পিত যে নিজেরা না এসে একজন ভিক্ষুককে তার প্রাণী প্রার্থী করে পাঠিয়েছে? অপমানে তার দু চোখ জ্বলে উঠল। সভাসদরাও চণ্ডের এই অদ্ভুত পর্দা দেখে মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। তারপর সকলের সমবেত অট্টহাসে সভা ভরে গেল। রাজা রুদ্রপ্রতাপ কিন্তু হাসলেন। তিনি আরক্ত চোখ করে মকরকেতুকে আঙ্গুল দেখিয়ে বললেন, এটাকে সভার বাইরে নিক্ষেপ করো। মকরকেতু সবচেয়ে বেশি জোরে হাসছিলেন। হাসির ধাক্কায় তার বিরাট দেহ দুলে দুলে উঠছিল। তিনি হাসতে হাসতেই চণ্ডকে সভার বাইরে নিক্ষেপ করার অগ্রসর হলেন। কিন্তু তার আগেই হাত দিতে না দিতেই এক অদ্ভুত ব্যাপার হলো। চণ্ড দুই হাতে মকরকেতুর কোমর ধরে তার মাথার ঊর্ধ্বে তুলে অবলীলাক্রমে গবাক্ষের পথে নিচে ফেলে দিয়ে রাজার সম্মুখে ফিরে এসে বললেন, মহারাজ, আপনার আজ্ঞা পালিত হয়েছে। সভা নির্বাক। রুদ্রপ্রতাপের মুখে কথাই নেই। চণ্ড এমন ভাবে এসে দাঁড়িয়ে আছে যেন সে বিশেষ কিছুই করেনি, এরকম সে রোজই করে থাকে। সকলেই ভাবছে এ কি আশ্চর্য ব্যাপার। মকরকেতুকে যে ব্যক্তি একটি তুলোর বস্তার মতো তুলে দিতে পারে, তার গায়ে কি অসীম শক্তি! সভাসুদ্ধ লোক বিস্ফারিত চোখে চণ্ডের মুখের পানে চেয়ে রইল। এতক্ষণে সুমিত্রা কথা কইলেন। নিঃশব্দ সভাগৃহে তার কণ্ঠেস্বর বীণার মতো বেজে উঠল। এসব ভ্রাভঙ্গি করে তিনি ধীরে ধীরে বললেন, বিদেশি, তোমার দেশে কি রাজা নেই? রাজা আছেন বই কি রাজকুমারী, তার প্রতাপে রাজজ্যোতিষ থেকে কৌশল পর্যন্ত কম্পমান। বটে, তবে কি তিনি প্রবীণ? হ্যাঁ, তিনি প্রবীণ। তার কি পুত্র নেই? আছে, শুনেছি যুবরাজ ভট্টারক পরম রসিক, তবে তিনি পিতার মতো বীর কিনা বলতে পারি না। মিত্রার কণ্ঠে চাপা শ্লেষ এতক্ষণে স্ফুরিত হল। তিনি তীক্ষ্ণ হাসি হেসে বললেন, তাই বুঝি তোমাদের রসিক যুবরাজ একজন মল্লকে তার প্রতিনিধি করে পাঠিয়েছেন? না, আমি স্বেচ্ছায় এসেছি, তাছাড়া আমি মল্ল নই। আমার দেশের সকলেই আমার চেয়ে বেশি বলবান, তাই আমি লজ্জায় দেশ ছেড়ে চলে এসেছি। এই বলে কপট লজ্জায় মাথা নিচু করলেন। কুমারী সুমিত্রা অধর ধনসন করলেন। এই লোকটার সঙ্গে কথায়ও পারবার জন্য যে ব্যক্তি এই মাত্র মহাকায় মকরকেতুকে জানলা দিয়ে গলিয়ে ফেলে দিয়েছে, তার মুখে এই কথা পরিহাস ছাড়া আর কিছুই নয়। কুমারী সুমিত্রা অল্পকাল চিন্তা করে বললেন, ভালো, তুমি মল্ল হও বা না হও, ভারোত্তোলন করতে পারো বটে। আমি প্রতিজ্ঞা করেছি তিনটি পরীক্ষায় যে উত্তীর্ণ হতে পারবে আমি তাকেই বর মাল্য দেব, তা সে পামরি হোক আর চণ্ডালি হোক। কিন্তু ভারোত্তোলন করাই বাহুবলের প্রমাণ নয়, উষ্ট্র ভার বহন করতে পারে। তুমি বাহুবলের আর কি প্রমাণ দিতে পারো? মানুষের যা সাধ্য আমিও তাই পারি। পারো? বেশ, আমার এই মুঠির মধ্যে একটি মুক্তা আছে, মুঠি খুলে মুক্তাটি নিতে পারো? এই বলে সুমিত্রা মৃণালের মতো ডান হাতখানি বাড়িয়ে দিলেন। অনেক রাজপুত্রই রাজদুহিতার মুঠি খুলতে না পেরে লজ্জায় দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। চণ্ড তার সামনে গিয়ে দাঁড়াল, ক্ষুব্ধস্বরে বললেন, রাজকুমারী, এ পুরুষের উপযুক্ত পরীক্ষা নয়, আমাকে অকারণ লজ্জা দিচ্ছেন কেন? এই বলে সে বাঁ হাতে দুটি আঙ্গুল দিয়ে রাজকুমারীর মুঠি দুই দিক থেকে চেপে ধরল।
রাজকুমারী একবার শিউরে উঠলেন। তারপর তার মুঠি আস্তে আস্তে খুলে গেল। মুক্তাটি হাত থেকে তুলে নিয়ে চণ্ড বললেন, আজ থেকে মুক্তাটি আমার কর্ণের ভূষণ হলো। রাজকুমারীর মুখ বিবর্ণ হয়ে গেল। তিনি কিছুক্ষণ বিহ্বল চোখে নিজের পানে চেয়ে রইলেন। তারপর উঠে দাঁড়িয়ে অপরুদ্ধস্বরে বললেন, প্রথম পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ, বাকি দুই পরীক্ষা আজ অপরাহ্নে হবে। এই বলে তিনি সভা ছেড়ে দ্রুত পদে চলে গেলেন। নিজের শয়ন ঘরে গিয়ে রাজকুমারী বিছানায় শুয়ে কাঁদতে লাগলেন। এমন লাঞ্ছনা তিনি জীবনেও ভোগ করেননি। কোথাকার এক পরিচয়হীন অখ্যাত লোক এসে অবহেলা ভরে বা হাতে তার মুঠি খুলে দিল। কি কঠিন তার আঙ্গুল, যেন লোহা দিয়ে তৈরি। সে আঙ্গুল রাজকুমারীর মুঠি স্পর্শ করা মাত্রই যেন অবসাদ আপনিই খুলে গেল। কেন এমন হলো? ও কি ইন্দ্রজাল জানে? চোখ মুছে সুমিত্রা পালঙ্কে উঠে বসলেন। তার লুণ্ঠিত অভিমানে আহত সর্পের মতো আবার ধীরে ধীরে মাথা তুলতে লাগল। তিনি গালে হাত দিয়ে ভাবতে লাগলেন, কি করে আজ বাকি দুই পরীক্ষায় চণ্ডকে পরাস্ত করবে। বেলা তৃতীয় প্রহরের তুর্য দামামা বাজবা মাত্রই রাজার রাজ্যের বড় বড় প্রবীণ অমাত্যেরা রাজ উদ্যানে সমবেত হলেন। রাজকুমারী বেনী দুলিয়ে ফুলের মালা গলায় দিয়ে নিজের প্রাসাদ থেকে নেমে এলেন। চণ্ড উপস্থিত হল। এখন আর তার ধুলির দূষর বেশ নেই। পরিধানে পট্ট বস্ত্র, বুকে লোহার বর্ম, হাতে ধনুস্বর, ডান কানে সেই মুক্তাটি বেল ফুলির কড়ির মতো দুলছে। রাজ উদ্যানটি প্রকাণ্ড, চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা তাতে ফুল ও ফলের গাছ। আম্র, জম্বু, বকুল, পেয়াল, কদম্ব শোভা পাচ্ছে। মাঝে মাঝে আবার সরোবর, মাঝে মাঝে বুক পর্যন্ত উঁচু স্বচ্ছ স্ফটিকের দেওয়াল বাগানের পুষ্পিত অংশকে ঘিরে রেখেছে। চারিদিকে পোষা হরিণ, শশক, ময়ূর চড়ে বেড়াচ্ছে। একটি পাথরের বড় বেদির উপর রাজা আর অমাত্যেরা আসন গ্রহণ করলেন। সুমিত্রা নিজের দুই সখীর সাথে অদূরে আরেকটি বেদিতে বসলেন। চণ্ড দাঁড়িয়ে রইল। কুমারী একবার আয়ত উজ্জ্বল চোখ তুলে চণ্ডের দিকে চাইলেন, তারপর গ্রীবা হেলিয়ে একজন সখীকে ইঙ্গিত করলেন। সখীর হাতে একটি সোনার কলস ছিল, সে গিয়ে সেই কলসটি স্ফটিকের দেওয়ালের পিছনে রেখে এল। কুমারী তখন জিজ্ঞাসা করলেন, বিদেশি, তুমি তীর ছুড়তে জানো? ছেলেবেলায় শিখেছিলাম, অল্প স্বল্প জানি। ভালো, এবারে তাহলে তোমার বুদ্ধি বলের পরীক্ষা হবে। স্ফটিক কুটের ওই পারে ওই ঘর দেখতে পাচ্ছ? তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেইখান থেকে তীর দিয়ে ওই ঘট বিদ্ধ করতে হবে। যদি পারো তবে বুঝবো তুমি কৌশলী বটে। রাজা এবং পরিষদেরা সকলেই অবাক হয়ে রইলেন। এ কি অদ্ভুত পরীক্ষা! এই দিক থেকে ঘট বিদ্ধ করা কি সম্ভব কখনো? মাঝে পাঁচ আঙ্গুল পুরো স্ফটিকের দেওয়াল রয়েছে, সে দেওয়াল ভেদ করে তীর ছোড়া মানুষের সাধ্য নয়। এ কি মানুষের কাজ? এরকম লক্ষ্যভেদ যে দেবতাদেরও অসাধ্য। তবে কি তুমি চেষ্টার আগেই পরাভব স্বীকার করছো? না না, তা বলছি না। আমি বলছি যে আপনি মানুষদের অসাধ্য কাজ দিয়ে আমাকে দেব পদবী দান করেছেন। তবে কি তুমি পারবে বলে মনে হয়? পারা না পারা দৈবের অধীন, তবে এ পরীক্ষা বঙ্গীয় ধনুর্ধরের উপযুক্ত বটে। চণ্ড সযত্নে ধনুককে গুণ পড়ালেন। ঈষৎ টঙ্কার দিয়ে দেখল গুণ ঠিক হয়েছে কিনা। তারপর আকাশের দিকে চেয়ে আস্তে আস্তে ধনুকের স্বর সংযোগ করল। গাছের পাতা নড়ছে না, বাতাস স্থির, দর্শকেরাও চিত্রাপিতের মতো বসে দেখছে। চণ্ড ধীরে ধীরে ঊর্ধ্বে তুললেন, এইবার সুবর্ণ ঘটের দিকে চেয়ে দেখলেন।
তারপর জ্যামুক্ত আকাশের দিকে তীর ছুটে চলল। তীর আতশবাজির মতো সোজা উঠে পাক খেয়ে নক্ষত্র বেগে নিচের দিকে মুখ করে নেমে আসতে লাগল। ঢং করে একটা শব্দ হল। সকলেই মুগ্ধ হয়ে দেখলেন তীরটি সোনার কলসের মধ্যে বিধে আছে। রাজকুমারী এতক্ষণ রুদ্ধশ্বাসে বসে দেখছিলেন। তার বুক থেকে একটি কম্পিত দীর্ঘশ্বাস বার হয়ে গেল। বুক দুরু দুরু করে কাঁপতে লাগলো। আশঙ্কায় কি আনন্দে বুঝতে পারলেন না। চণ্ডের কপালেও ঘাম দেখা দিয়েছিল। সে ঘাম মুছে জিজ্ঞাসা করলেন, রাজকন্যা, আদেশ পালন করতে পেরেছি কি? পেরেছ। এবারে শেষ পরীক্ষা। এরই মধ্যে শেষ পরীক্ষা? আমার ইচ্ছা হচ্ছে সারা জীবন ধরে আপনার কাছে পরীক্ষা দিই। শেষ পরীক্ষা এই। আমি এই বনের মধ্যে দৌড়ে যাব। 10 গুনতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ পর তুমি আমার পশ্চাদ্ধাবন করবে। তোমার হাতে একটা তীর আর ধনুক থাকবে। তুমি যদি আমাকে স্পর্শ করতে পারো তাহলে তোমার জিত, আর আমি যদি ফিরে এসে এই বেদি স্পর্শ করতে পারি তাহলে তোমার হার। আমার গতিরোধ করবার জন্য তুমি অস্ত্র নিক্ষেপ করতে পারো, কিন্তু যদি আমার অঙ্গ থেকে এক বিন্দুও রক্ত বার হয় তাহলে তদ্দণ্ডেই তোমার প্রাণ যাবে। মানবী মৃগয়া আমার জীবনেই প্রথম। ভালো, তাই হোক। হরিণের মতো ক্ষিপ্র চঞ্চল পদে কুমারী সুমিত্রা বনের গাছপালার মধ্যে মিলিয়ে গেল। 10 গুণা শেষ হল। চণ্ড তীর ধনুক হাতে শিকারীর মতো তাকে অনুসরণ করলেন। চণ্ড খুব দ্রুত দৌড়তে পারেন, কিন্তু রাজকুমারী সুমিত্রার সঙ্গে পাল্লা এসে পিছিয়ে পড়তে লাগলেন। ক্রমে উদ্যানে গাছপালায় যতই ঘন হতে আরম্ভ করল ছায়াও ততই গভীর হতে লাগলো। তার ভিতর দিয়েও পলায়মান সুমিত্রার শুভ্র অঞ্চল আর উদ্দিন বেনি দেখা যেতে লাগলো, কিন্তু ক্রমে আর তাও দেখা যায় না। চণ্ড বুঝলেন সুমিত্রার সাথে দৌড়ে সে পারবেন না। হাজার হোক, তিনি নারী, তার শরীর লঘু। এদিকে চণ্ডের গায়ে লৌহ বর্ম। এই অবস্থায় কেবল পশ্চাদ্ধাপন করে কুমারীকে ধরা অসম্ভব। চণ্ড তখন যেই পথে রাজকুমারীর ফেরবার সম্ভাবনা সেই দিকে যেতে লাগল। ছায়ায় অস্পষ্ট বন, ফুলের গন্ধে বাতাস যেন ভারী হয়ে গেছে। অগণ্য গাছের শ্রেণীতে বেশি দূর পর্যন্ত দেখা যায় না। সংশয় ভরা মন নিয়ে খানিক দূর যাবার পর হঠাৎ চণ্ড দেখলেন সুমিত্রা তার দিকেই ছুটে আসছেন, কিন্তু কাছাকাছি এসে সুমিত্রাও চণ্ডকে দেখতে পেলেন। উচ্চ হাস্য করে তিনি আবার বিপরীত দিকে ছুটলেন, কিন্তু চণ্ড তখন তার খুব কাছে এসে পড়েছেন। তার দৃষ্টি ছাড়িয়ে পালানো আর সম্ভব নয়। তবু চণ্ড পিছিয়ে পড়তে লাগল। 10 হাতের ব্যবধানে 15 হাতে দাঁড়ালো। সুমিত্রার পা যেন মাটিতেই পড়ছে না, তিনি যেন পাখির মতো শূন্যে উড়ে চলেছেন। আর মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে পিছে ফিরে চাইছেন আর কলকণ্ঠে হেসে আবার দৌড়চ্ছেন। ক্রমশ ব্যবধান আবার যখন বেড়ে গেল তখন চণ্ড মনে মনে স্থির করে নিলেন, আর রাজকুমারীকে চোখের আড়ালে করা চলবে না। সে দৌড়তে দৌড়তে ধনুকেশ্বর যোজনা করলেন। তারপর শুভ মুহূর্তের জন্য সতর্ক হয়ে রইল। এইবার একটা মোটা গাছের পাশ দিয়ে যেতে যেতে সুমিত্রা নিমিষের জন্য থেমে পিছে ফিরে চাইলেন। এই সুযোগের জন্যই চণ্ড অপেক্ষা করছিল। পলকের মধ্যে তার তীর ছুটল। সুমিত্রা যখন আবার পা বাড়ালেন তখন দেখলেন তার চলার শক্তি নেই। চণ্ডের তীর তার বেনি ভেদ করে গাছের গুড়িতে বেঁধে গেছে। চণ্ড ছুটে এসে তীর উপড়ে রাজকুমারীর বেনি মুক্ত করে দিল। হাসতে হাসতে তার মুখের দিকে চেয়ে দেখলেন। তার চোখে জল দেখে চণ্ডের মুখ বিষণ্ণ হয়ে গেল। সে ক্ষণকালের জন্য চুপ করে থেকে আস্তে আস্তে বললেন, দেবী,
আমি এখনো আপনার অঙ্গ স্পর্শ করিনি। যদি আপনি আমার মতো লোকের গলায় মালা দিতে না চান, আমি শেষ পরীক্ষায় হেরে যেতে রাজি আছি। আপনি যান, বেদি স্পর্শ করুন। সুমিত্রা নত যেন হয়ে সেইখানেই বসে পড়লেন। বাষ্পরুদ্ধস্বরে বললেন, প্রথম দর্শনে আমার মন বুঝেছিল যে তুমিই আমার স্বামী। শুধু অহংকার আমাকে অন্ধ করে রেখেছিল। আর্যপুত্র, বীর্যশুলকে তুমি আমায় জয় করেছ, তবু স্বেচ্ছায় আমি তোমার পায়ে আত্মসমর্পণ করছি। সুমিত্রা নিজের গলা থেকে মালা খুলে তার গলায় পরিয়ে দিলেন। তারপর নত যেন হয়ে আবার বরকে প্রণাম করলেন। সুমিত্রা, তুমি রাজকন্যা, দরিদ্রের পর্ণকুটিরে তোমার কষ্ট হবে না? তোমার মতো স্বামী যার পর্ণকুটিরে থেকেও সে রাজ রাজেশ্বরী। আর্যপুত্র, আমাকে তোমার তানিব বন শ্যাম বঙ্গদেশে নিয়ে চলো। সুমিত্রা, তোমার সঙ্গে আমি প্রতারণা করেছি, বলেছিলাম মনে আছে বঙ্গদেশের রাজকুমার রসিক? আমি তোমার সঙ্গে একটু রসিকতা করেছি। আমার সত্যিকারের নাম চন্দ্র। আমার একটি ছোট্ট বোন আছে, সে চন্দ্র উচ্চারণ করতে পারে না, চন্ড বলে, তাই। তুমি তবে বঙ্গের রাজপুত্র? হ্যাঁ, কিন্তু রাজপুত্র বলে তোমার মালা ফিরিয়ে নিও না যেন। সুমিত্রা মুগ্ধ নেত্রে কিছুক্ষণ চন্ডের মুখের পানে চেয়ে রইলেন, তারপর মৃদুস্বরে বললেন, রাজপুত্র যে এমন হয় তা জানতাম না। শুনছিলেন বীর্য শুল্কা, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে রাশি দেব, রাজকুমারী সুমিত্রার ভূমিকায় অনিরিতা চ্যাটার্জি, চন্দর ভূমিকায় সৌমিত কর, মহারাজ রুদ্রপ্রতাপের ভূমিকায় ঋত্বিক ঘোষ, শব্দগ্রহণ ও আবহ পরিকল্পনা সৌম ভারতী, পোস্টার অ্যান্ড ভিজুয়াল এডিটিংস ইন্দ্রনীল সরকার, ঋদ্ধি দাস এবং সৌম্যজিৎ, পর্ব পরিচালনা ও পরিকল্পনায় রাশি দেব, গল্পের সূত্রধর আমি প্রান্তিক। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের পাশে থাকার জন্য।